আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, রিয়েলমি নার্জো 30 18 মে লঞ্চ হতে চলেছে মালয়েশিয়ার বাজারে। তো রিয়েলমি নার্জো 30 সম্বন্ধে একটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে। রিয়েলমি নার্জো 30 তে কি কি রয়েছে এবং কি কি থাকতে পারে সে সম্বন্ধে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দুইটি ভেরিয়েন্টে পাবেন আপনি এই ফোনটা। দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে দুইটা ভেরিয়েন্টের কালারের আপনি এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন খুবই স্মুথলিভাবে। এই ফোনটাতে খুবই হাই কোয়ালিটির প্রসেসর দিয়েছে, যেহেতু যারা গেমিং খেলে তাদের জন্য খুবই একটা ভালো একটা পারফরমেন্স করবে এই ফোনটি। আপনি চাইলে দু হাতে স্ক্রিন করতে পারবেন অথবা চাইলে আপনি এটাকে এক হাতেও স্ক্রিন করতে পারবেন। এটাতে রয়েছে হিলিও জি 95 গেমিং প্রসেসর, যেহেতু এটা গেমিংয়ের জন্য ভালো অবশ্যই আপনারা চাইলে গেমিংয়ের জন্য এই ফোনটি নিতে পারেন। তো দেখা যাক এটাতে আর কী কী ভালো ভালো জিনিস দিয়েছে আর কী কী খারাপ জিনিস দিয়েছে। যেহেতু এটা গেমিংয়ের জন্য ফোনটি তৈরি করা হয়েছে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি, যেহেতু হিলিও জি 95 গেমিং প্রসেসর অক্টাকোর দ্বারা তৈরি করেছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারি যে এটা গেমিংয়ের জন্য অত্যন্ত ভালো একটা ফোন হবে। চলুন এটার এবং আমি কথা বলবো ব্যাটারি ব্যাকআপ নিয়ে। যেহেতু এটার গেমিংয়ের জন্য রয়েছে সেহেতু এটাতে রয়েছে 30 ওয়াটের ডেট চার্জার, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি যা আপনি খুব দ্রুততার সাথে চার্জ দিতে পারবেন। এটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলতে গেলে দেখা গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে খুবই একটু লম্বা, 6.51 ইঞ্চির একটা ডিসপ্লে যা আপনি চাইলে এটা দিয়ে মুভি দেখতে পারবেন খুব স্মুথলিভাবে। এবং এটার সামনের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্যামেরা, সামনের ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনি চাইলে যে কোনো ধরনের পিকচার তুলতে পারবেন সামনে থেকে। এবং এটার পিছনে ব্যাক পয়েন্টে দেখা গেছে যে আপনি 48 মেগাপিক্সেলের অল ট্রিপল ক্যামেরা পাবেন এবং 2টি 2 মেগাপিক্সেলের সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা পাবেন। আপনি চাইলে এই ফোনটা দিয়ে ছবি করতে পারেন, তবে দুঃখের বিষয় হচ্ছে এটাতে কোনো ওয়াইড লেন্সের কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। কেন করে নাই এটা আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। নার্জো 30-তে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন খুব স্মুথলিভাবে, এটা ভালো একটা কাজ করে। এবং আপনি পাইতেছেন এটার যে 2 মিলিমিটার জ্যাকসের এবং আপনি পাইতেছেন এটাতে ভালোভাবে চার্জ দেওয়ার জন্য ভালো একটা পিন সেট আপ, হেডফোন ব্যবহারের জন্য একটি হেডফোন কানেক্ট দেওয়া হচ্ছে। এটাতে রয়েছে 2টি সিম ব্যবহার করার জন্য সিম স্লট এবং একটি মেমোরি কার্ড ব্যবহারের জন্য একটা মেমোরি। তো আপনি চাইলে এটাতে আপনি ভালোভাবে কথা বলতে পারবেন এবং আপনার আশেপাশে কোনো নয়েজ আসবে না আশা করা যাচ্ছে। যেহেতু এই ফোনটি এখনও বাংলাদেশ এবং ইন্ডিয়াতে লঞ্চ করা হয়নি সেহেতু আমরা এখনও ভালোভাবে বিস্তারিত জানতে পারি নাই। অবশ্যই ভিডিওটি আপনাদের সামনে আমি যথেষ্ট পরিমাণে তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যেহেতু 18 মে মালয়েশিয়াতে এটা লঞ্চ করা হবে আশা করা যাচ্ছে এবং এটা ইউটিউব ভিডিও আপলোড করা হচ্ছে এই ধরনের, তো আমরা সেখান থেকে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে যখন বাংলাদেশে এবং মালয়েশিয়াতে এটা লঞ্চ হবে এবং ভালোভাবে সেখানে প্রকাশিত হবে তখন অবশ্যই আপনাদের মাঝে এর ফুল স্পেসিক নিয়ে আরও ভালোভাবে ভিডিও তোলার চেষ্টা করব। নার্জো 30A এবং নার্জো 30 এই যে দুইটি ফোন দেখতে পাচ্ছেন তার মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পারেন যে এই ফোনটি ভালো নাকি নার্জো 30A ভালো। যেহেতু নার্জো 30A বাংলাদেশে এবং ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেই সম্বন্ধে আমরা অবশ্যই তার সম্বন্ধে অনেকটা জেনেছি। এখানে ওয়াইড লেন্সের ক্যামেরা ব্যবহার করা উচিত ছিল রিয়েলমির। রিয়েলমি এই কাজটি কেন করেছে আমরা অবশ্যই তা পরবর্তীতে আশা করি জানতে পারবো। আর
এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারেন যে এই ফোনটি মুভি দেখার জন্য খুবই একটা ফোন এবং গেমিং এর জন্য খুবই একটা ভালো একটা ফোন। কিন্তু তবুও আপনাদের মতামত আশা করি আপনারা বলবেন যে এই ফোনটিতে কি ভালো রয়েছে এবং কি খারাপ রয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই ফোনটি। আর ভিডিওটি এ পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।